আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো আর এটি হচ্ছে আনারস ও ডিমের কোরমা এই রেসিপিটির নাম শুনে অনেকেই হয়তো বা ভাবছেন আনারস রান্না করে কি কখনো খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় যারা কখনো খানে একবার হলেও খেয়ে দেখবেন আনারস আর এই ডিমের কোরমাটি খেতে অনেক মজার হয় যারা কখনো খানে অবশ্যই খেয়ে দেখবেন তো চলুন কীভাবে এই আনারসের কোরমাটা রান্না করেছি সেই রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে একটি বড়ো সাইজের আনারস নিয়ে নিয়েছি আর আনারসটা কিন্তু পাকা আর এখান থেকে সম্পূর্ণ আনারসটা আমি নেব না কিছুটা রেখে দেব তো এই আনারসটা এখন আমি কেটে তারপরে ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পিস পিস করে কেটে নেবেন যেভাবে আপনাদের সুবিধা হবে তো আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এর অর্ধেকেরও কম আমি আমার ছেলেকে দিয়েছি ও খেয়েছে আর আমি এভাবে করে কেটে নিয়েছি এখন আমি চুলার পরে চলে যাচ্ছি চুলা পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন আমি প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করে নেব আর একদিকে আমি ডিম সিদ্ধ করে ভেজে আলাদা করে রেখে দিয়েছি সেটা আর দেখাচ্ছি না তো পিঁয়াজটাকে প্রথমে ব্রেস্তা করে নেব আমি অনেকেই ভাবতে পারেন যে আনারস আবার খাওয়া যায় রান্না করে অনেকেই হয়তো বা অক থু থু এমনও বলতে পারে আসলে আমি যেটা খাচ্ছি সেটা তো হালাল খাবার খাচ্ছি হারাম খাবার তো আর খাচ্ছি না আর এভাবেও খাওয়া যায় অনেক অঞ্চলে খায় আপনারা যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন অবশ্যই পেয়ে যাবেন আর এটা আনারসের ভাজি খেতেও খুবই মজার কাঁচা আনারস যেটা সেটা ভাজি খেতে খুবই মজার আর এটা একটু পাকা আনারস তো এটা খেতে কিন্তু খুবই মজার তো আমি পেঁয়াজ বেস্তাওটা উঠিয়ে নিয়ে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে তিনটি ছোট তেজপাতা দুই টুকরা দারুচিনি সাত আটটা লবঙ্গ আর চারটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য মানে এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সামান্য পরিমাণে একটু নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু নারিকেলের দুধ দিয়েই রান্না করতে হবে তাহলে খেতে বেশি মজার হবে তো এখন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর খুবই অল্প মশলাতে এটা রান্না করা হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া খুবই অল্প পরিমাণে মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয় দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না যা শুধু একটু মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার কাছে তো ভালোই লাগে এই তরকারিটি খেতে আর আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবেও যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেবেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কেমন এখন আনারসগুলো আমি দিয়ে দিচ্ছি আনারসটা যদি একটু কাঁচা টাইপের হয় সেক্ষেত্রে আপনারা একটু সিদ্ধ করে নেবেন তো আমার এটা পাকা তো সিদ্ধ করতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি এটা আলাদাভাবে সিদ্ধ করে নিলাম না তো আপনাদের আনারসটা যদি একটু কাঁচা টাইপের হয় সেটা আপনারা একটু সিদ্ধ করে নেবেন এখন এই মশলার সাথে খুব ভালো করে আনারসটা একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মানে চার পাঁচ মিনিট ধরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এইভাবে চার পাঁচ মিনিট খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত মিনিটের জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে সাত মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে সাত মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম আগে থেকেই সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মাছ দিয়েও রান্না করতে পারেন আবার ডিম ছাড়াও এমনি শুধুও রান্না করতে পারেন খেতে খুবই মজার হয় এখন খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এখানে বাকি জিনিসগুলো দিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো চিনি যদি আনারসটা বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যদি একটু বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা একটু তেঁতুলের রস দিয়ে নিতে পারেন এখন যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালো করে একটু মিশে দিচ্ছি তবে আলতো করে এই পর্যায়ে নেড়ে দিতে হবে তা না হলে আবার আনারসগুলা ভেঙে যেতে পারে যেহেতু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাত আটটা মরিচ মানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি এখানে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো হবে আর দিয়ে দেবো এখানে এক চা চামচ ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে এখন সব কিছু আলতো করে একটু মিশিয়ে নেব তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি আরও এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চুলা গাছটা হাই হিটে দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করে দিলাম এটা যদি আপনারা পোলাও দিয়ে খেতে চান সেক্ষেত্রে আর একটু ঝোলটা কমিয়ে নেবেন তো আমি এটা যেহেতু সাদা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু ঝোল রেখেছি এতে করে খেতে ভালো লাগবে সাদা ভাত পোলা সাথে খেতে খুবই মজার তো আমি নামিয়ে নিলাম আপনারা যদি পোলাও দিয়ে খেতে চান তাহলে এটা আরেকটু ঘন করে নেবেন মানে ঝোলটা একটু মাখো মাখো করে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর সাদা ভাত দেখেলে এমন ঝোলটাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার আনারস ও ডিমের কোরমা তো যারা কখনো এইভাবে রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন না খেয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আপনারা খাবেন তারপরে বাজে মন্তব্য করবেন আশা করি তখন বুঝতে পারবেন এই স্বাদটা কেমন তো আমি উপর দিয়ে একটু পিঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আনারস ও ডিমের কোরমা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ